Assalamualaikum everyone, welcome to my channel. Kemon achen shobai, asha kori shobai onek beshi bhalo ache. Amra alhamdulillah bhalo achi. Chole eshechi arekti notun vlog niye. Amra ajker vlogti abar shuru kore diyechi sokal theke. Edike hocche ekhon 9ta baje ar edike ami bhat bhaji korchhilam. Ekhane kachamorich ar pyaaj kuchi diyechi. Tarpor pyaaj ar kachamorich ta ke ami bhalo kore beje niyechi. আর এখানে কিছু জোরজোরি করে ভাত আমি দিয়ে দিলাম তারপরে তো নাড়াচাড়া করে নেছি হালকা একটু হলুদের গুঁড়ো দিয়েছি সাধারণ যেই লবণ দিয়ে আমার ভাত ভাজি হয়ে গেছে আমি এখন খেয়ে নিয়েছি এখানে অল্প কিছু ভাত ভাজি নিয়েছি আর এই তো খাচ্ছিলাম তরকারি আছে তাও আমি এমনি খেয়ে নিয়েছি এইদিকে হচ্ছে একটা পালিত মোরগ আমাদের আমার বোনের পালিত মোরগ এখন এটা জবাই করে নেবেন আর আজ হচ্ছে দেশি আমাদের পালিত মোরগ রান্না করব এখানে জবাই করা হয়ে গেছে তারপর মোরগটাকে ছিলিয়ে নেছেন এখানে আগুনের মধ্যে এখন শেখে নেছেন আর ছোট ছোট যে রুম থাকে এই চিকেনের মধ্যে এগুলো তোলা যাবে খুব সহজেই আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর এই তো গরম গরম অবস্থাতেই ছোট ছোট রুমগুলো তুলে নেছি এখন মোরগটাকে আমার আম্মু কেটে দিচ্ছেন আর দেশি চিকেন একটু যখন বড় হয়ে যায় তখন দেখা যায় একটু শক্ত টাইপের হয়ে যায় আর এটা কিন্তু ঠিক ওইরকমই হয়েছে একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে এই তো দেশি চিকেন রানগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল এদিকে আমি রানটাকে দুই টুকরো করতে বলছিলাম আমার আম্মুকে আর আজ তো রান রেখে দিলে দেখা যায় কেউ খাবে না এখন যদি টুকরো করে দেন দেখা যায় খেয়ে নিব আমরা যাকে রান দিতে যায় কেউ খেতে চায় না চিকেনটা কাটাকুটি হয়ে গেলে সব কিছু এখন রেডি কাটাকুটি করে আর এই তো রান্নাটা শুরু করে দিচ্ছি আর আজ হচ্ছে এই হাঁড়িতে রান্না করব সো আমি বলেছিলাম এটাতে রান্না করব না এটা নোংরা হয়ে যাবে আমার বোন বলছে একদিন নোংরা হয়ে যাক আমি এটাকে ক্লিন করে দেব সো ওর কথা অনুযায়ী এখন বসিয়ে দিয়েছি লাখের চুলায় এই হাঁড়িটাকে আর এই তো গরম মশলা আস্তে আস্তে সব কিছু দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আমি কিছুক্ষণ ভেজে এখন রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুক্ষণ পর হচ্ছে আদা বাটা দিয়ে দিব তারপর এখানে সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায় আর ওই চুলায় হচ্ছে আমি ডাল রান্না করব ডালটা বসিয়ে দিব এক পাশে আজ হচ্ছে দেশি চিকেন রান্না করব আর সাথে একটা ডাল রান্না করব এই হলো আজকের দুপুরের রান্না মাছটাস আজ রান্না করব না কয়েকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন আমি তেলটা গরম করে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আস্ত তারপর এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি একেবারে বাগার দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি চাইলে কিন্তু পরে আবার একটু ফোড়ন দিয়ে নিলে আরও বেশি টেস্টি হয় খেতে এখানে আমি রসুনটা যখন ব্রাউন হয়ে গিয়েছে
ডালগুলো দিয়ে দিলাম। ডালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিল ভিজিয়ে। তারপর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়ো, অল্প কিছু মরিচের গুঁড়ো দিব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে। কত বড়? কত বড়? দিয়ে দিয়েছি এখানে 5-6টার মতো আস্ত কাঁচামরিচ। তারপর এদিকে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা এত শক্ত হয়েছে দেখা যায়, বের করতে পারছি না। এখানে অল্প কিছু দিয়েছি, তারপর আবারও আমার বোন আরও কিছু বের করে দিয়েছে। এখানে পেঁয়াজ রসুন, আদা যখন ভাজা হয়ে গিয়েছে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি এখানে 3 থেকে 4 চা চামচ, যেহেতু আমি এই চিকেনের মধ্যে একটু আলু অ্যাড করব। ধনিয়ার গুঁড়ো দিয়েছি আরও 2 চা চামচ, জিরা গুঁড়ো দিচ্ছি এখানে 2 চা চামচ, এগুলো হচ্ছে টালা জিরার গুঁড়ো। গরম মশলা দিয়ে দিয়েছি আরও 1 চা চামচ। ওইদিকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। আর এই তো ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ডাল গুটনি দিয়ে গুটে নিয়েছে, তারপর ঝুলের জন্য পানিও দিয়ে দিয়েছে। এখন ভালো করে যখন বলক চলে আসবে তারপর নামিয়ে ফেলবে। এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে ভালো করে, আমি এখন চিকেন দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিয়েছি অল্প কিছু পানি দিয়ে, এখন ডেকে রেখে দিব। আর আস্তে আস্তে কিন্তু জাল করতে হবে। এই তো ডাল রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছে। এদিকে আকাশটা এত বেশি কালো হয়েছে, কখন জানি আবার বৃষ্টি চলে আসে। তারপর দেখা যায় বৃষ্টি চলে আসলে রান্না নিয়ে, রান্না বান্না নিয়ে একটু দৌড় শুরু হবে, ঘরে যেতে হবে। আর যখন যদি বৃষ্টি না আসে তাহলে দেখা যায় রান্না করতে পারবো। এদিকে মাংসটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে, বলক চলে এসেছে, আরও ভালোভাবে কষাবো। তারপর আমি এখানে আলু ছেড়ে দেব, একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এর পাশে হচ্ছে হাঁড়ি বসিয়ে এখন বাগার দিয়ে দিয়েছে, এর পাশে সাদা পোলাও রান্না করবে, দেশি চিকেনের সাথে সাদা পোলাও দিয়ে খাবে ওরা বলছে। আর এখানে আমি কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই পাঁচফোড়নের গুঁড়োটা দিলে নাকি ওদের কাছে ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি। চালটাকে ভেজে নিচ্ছে। চালটা ভালো করে ভেজে এখানে আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছে, উপর থেকে 2 চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে। এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিবে। আর ওইদিকে হচ্ছে আমার অনেকক্ষণ ধরে মাংসটা কষানো হয়েছে, আমি এখন আলু ছেড়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। আর এই পাশে পোলাওয়ের চাল থেকে পানিটা শুষে গিয়েছে, আর আজকে পোলাওয়ের চালটা কিন্তু হাফ এন আওয়ারের মতো ভিজানো ছিল, খুব তাড়াতাড়ি কিন্তু ভাতগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু হয়ে যাবে পারফেক্ট। আর এতো এদিকেও বলক চাল এসেছে, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন ঝুলের জন্য পানি দিয়ে দিব। আজকের ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা,
আজকে খুব বেশি গরম লাগেনি, রোদ ছিল না আর বাতাস ছিল বাড়িতে, যার কারণে ঠান্ডা লেগেছে। এর ফাঁকে চা বানিয়েছে, দেখে মনে হচ্ছে এটা চা নয় কফি, খুবই মজা হয়েছিল। আর এই তো দেশি চিকেন আলু দিয়ে রান্না হয়ে গিয়েছে, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, সব শেষে একটু টালা জিরা গুঁড়ো দিয়ে আমি নামিয়েছি। আর এই তো জর্জরে পোলাও রান্না হয়েছে, সাদা পোলাও। এদিকে পাতলা ডাল রান্না করেছি। সবাই এখন দুপুরের খাবারটা খেতে বসে পড়েছেন। মেঘলা মেঘলা দিনে দেশি চিকেনের ঝোল খুবই মজাদার, সাথে যদি হয় সাদা পোলাও তাহলে অনেক বেশি মজা হয়। এদিকে লেবু কেটে দিয়েছেন, ফ্রেশ লেবু, সবাইকে সার্ভ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি খেতে বসব। আর এই তো এখন আমিও খেয়ে নিচ্ছি। আর এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে। সবার কাছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।